সামনেই তো পুজো, পুজোর কেনাকাটা নিশ্চয়ই এতদিন হয়ে গেছে সবার, তাই না? তা কেনাকাটা করলেন কিসে, অনলাইনে না কি দোকানে? তো নিশ্চয়ই খুব একটা যেয়ে উঠতে পারেননি, যেরকম অবস্থা এখন চারদিকে। আর যারা গিয়েছেন আলাদা কথা, কিন্তু খুব পছন্দ করে বেছে বুঝে কিনতে গেলে তো অনলাইন, অনলাইন ছাড়া কোনো গতি নেই, তাই না? অনলাইনে জিনিস তো কিনছেন, পুজোর জিনিস কিনছেন, কসমেটিক্স কিনছেন, প্রয়োজনীয় জিনিস কিনছেন, নিজেদের ডিভাইস কিনছেন, সমস্ত বিষয়ে এখন অনলাইনেই আমরা কিনছি। ফিডব্যাক দিচ্ছেন দিচ্ছেন না? না কেন দিচ্ছেন না? আপনি জানেন আপনার এই ফিডব্যাক না দেওয়াটার জন্য একটি ছেলে তার নিজের কাজটা হারিয়ে ফেলতে পারে? হ্যাঁ ঠিকই বলছি, প্রত্যেক মাসে যখন গল্প সাজাই যে পরের মাসে ঠিক কি কি গল্পগুলো আপনাদের সামনে আনবো, ঠিক সেই সময় আমার এক ভাইয়ের সাথে আলাপ হলো আমার, এবং সেই ভাইটি আমার পছন্দের অনলাইনে কেনা জিনিসটিকে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যান, সেরকমই কাজ তিনি বেছে নিয়েছেন, সেটাই ওনার পেশা। তো সেইরকম একটি ভাইয়ের সাথে আমার আলাপ হলো এবং তার কাছ থেকে আমি অনেক রকমের গল্প শুনতে পাচ্ছিলাম, তাদের এই কাজ সম্পর্কে, মানুষের বিহেভিয়ার সম্পর্কে, অনেক রকম, অনেক মানুষের সাথে প্রতিদিন তাদের দেখা হয়, কথা হয়, অনেক মানুষ, অনেক ধরনের মানুষ। খারাপ লাগলো যেটা শুনে, সেটা হলো ফিডব্যাক, যেটা হয়তো আমিও আগে দিতাম না, কিন্তু এই ফিডব্যাকটা না দেওয়ার জন্য এরকমই আমার কোনো একজন ভাই কাজ হারাচ্ছেন বা কাজ হারাতে বসেছেন। মোটেও ভালো লাগলো না গল্পটা শুনে, সে গল্পটা আজ একটু আপনাদের সাথে শোনাই। সদ্য সদ্য কাজে ঢুকেছেন এমন একটি ছেলে, তাকে অফিস থেকে কন্টিনিউয়াসলি ফোন করা হচ্ছে এবং জানানো হচ্ছে যে তুমি যে ডেলিভারিগুলো দিয়েছো তার একটাও ফিডব্যাক এসে পৌঁছয়নি, সুতরাং যাদেরকে ডেলিভারি দিয়েছো যদি সম্ভব হয় তাদের সাথে যোগাযোগ করো এবং অবশ্যই তাদেরকে বলো ফিডব্যাকটা যেন তারা দেয়, না হলে কিন্তু দিস ইজ তোমার, এটা তোমার ফার্স্ট ওয়ার্নিং, এবং আরও কয়েকটা ওয়ার্নিংয়ের পরে হয়তো তোমাকে কাজটা ছাড়তে হতে পারে। এই বাজারে একটি ছেলে তার নিজের কাজ হারাবে আপনার ফিডব্যাকটা না দেওয়ার জন্য, জিনিসটা কেমন বাজে না? ফিডব্যাকটা দিন না, হ্যাপি সেটাও দিন। আপনি যেখানে অর্ডারটা দিয়েছিলেন সেইখান থেকে যে ছেলেটি আপনার বাড়ি পর্যন্ত এসে দিচ্ছে, তার তো আর হাত নেই যে সেই ভিতরের প্রোডাক্টটা ভালো খারাপ যা কিছু এই ছেলেটা সেটা নষ্ট করে ফেলবে, বা এই ছেলেটা আপনার জিনিসটার কোয়ালিটিটা খারাপ করে দেবে, সেটা তো সম্ভব নয়। এই ছেলেটা তো কিছু করার নেই, কারণ আপনার কাছে তো মেসেজ আসে যে আপনার জিনিস প্যাকড হচ্ছে, আপনার জিনিস পারচেজ হচ্ছে, আপনার জিনিস আপনার আপনার কাজ পর্যন্ত এসে যাচ্ছে, আপনার পাশে স্টোরে এসে গেছে, এগুলো তো সব আপনার কাছে কন্টিনিউয়াসলি মেসেজ আসতে থাকে, তাই না? তারপরে তো আর মাঝখানে এই ছেলেটা তো কোনোরকমভাবে কিছু করা সম্ভব নেই। আমার আরও একটি বন্ধু, তিনি এই কাজ করেন এই স্টোরে, যেখানে যেখান থেকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হয় প্রোডাক্টগুলি, সেরকম জায়গাতে কাজ করে, তো তার কাছেও আমি শুনছিলাম বিভিন্ন ধরনের কথা যে, কিন্তু বিহেভিয়ার হিসেবে মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যে বিহেভিয়ারগুলো করি সেগুলো কিন্তু আমরা খুব একটা ভালো করি না, সুতরাং আমি কিন্তু ফিডব্যাকটা দিই। এবং এই ফিডব্যাকের প্রসঙ্গে অবশ্যই এই কথাটা বলি, আচ্ছা আমি যে এত সুন্দর সুন্দর জিনিস টপিক আপনাদের কাছে নিয়ে আসি, সাবস্ক্রাইবটা কে করবে? ওটাও তো এক প্রকারের ফিডব্যাক আমার কাছে, তাই না? লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব, এগুলো আমার ফিডব্যাক। আজকে আমি বিষয় হিসেবে বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম যে মানুষের জানা দরকার আছে যে আমরা ফিডব্যাকটা দিই না অনেক সময়, কিন্তু সেটা আমাদের আরেকজন মানুষের জীবনে তার কাজের ক্ষেত্রে কতটা এফেক্টিভ হয়ে দাঁড়ায়। ফিডব্যাক দিন, যেখানেই আপনি কিনুন না কেন অনলাইনে, সেখানে যোগাযোগ করার তো একটা ব্যবস্থা আছে, মেল করা যায়, কন্ট্যাক্ট করা যায় বিভিন্ন রকমভাবে, তো আপনি সেগুলো করুন না। মাঝখানে যে ছেলেটা দু চার পয়সা রোজগার করছে তার, শুধু শুধু তাকে কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই তার কাজটা হারিয়ে, সুতরাং এগুলো একটু ভাবনার বিষয়। সুতরাং এই 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 বাজারে অন্তত একটা কাজ হারিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, সুতরাং ভাবনা চিন্তা করুন এবং আমার মনে হয় ফিডব্যাকটা দেওয়াটা দরকার আমাদের প্রত্যেকে। এটুকুই আমার আবেদন থাকবে আপনাদের কাছে।
ভালো থাকুন সকলেই, সামনে পুজো, খুব মজা করুন। যারা এখনো ফিডব্যাক দেননি দিয়ে দিন, আর অবশ্যই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনো পর্যন্ত তাদের বলবো সাবস্ক্রাইব করুন। পারমিতার পাণ্ডুলিপি জীবনের গল্প শোনায়, বিভিন্ন লেখকদের গল্প শোনায়, আপলামি করি, কোনো একটা বিষয় যেটা মনে হয় যে খুব একটু একটু গুরুত্ব দিয়ে বলা দরকার, নিশ্চয়ই সেটা সামনে নিয়ে আসি। গল্পের সম্ভার নিয়ে বসেছি এবং সেভাবেই গল্প সাজাতে চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। পাশে থাকার জন্য ধন্যবাদ। সামনের দিনে আবার নতুন কিছু নিয়ে আসবো, ততদিন নিজেদের খেয়াল রাখবেন, ভালো থাকবেন সকলে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না, আর এই ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড ডিসলাইক, না না ডিসলাইক করবেন না, প্লিজ লাইক শেয়ার করে দিন। সামনে পুজো আসছে, আমারও একটু মন ভালো থাকা দরকার, তাই না? যাই হোক, ভালো থাকবেন সকলেই, ধন্যবাদ।